আমন্ত্রণ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এ। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। তিন দিনের টানা বৃষ্টিতে স্থবির বন্দরনগরী চট্টগ্রাম, পানিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ নিচু এলাকা, বাসাবাড়িতে পানি ওঠায় সীমাহীন দুর্ভোগে মানুষ। এই কষ্টের জন্য সিটি কর্পোরেশন ও সিডিএকে দুষছে নগরবাসী। থই থই পানিতে স্থবির যানবাহনের গতি, চরম কষ্টে পড়া মানুষের চেষ্টা গন্তব্যে যাওয়ার। এই চিত্র রোববার সকালে চট্টগ্রাম নগরীর শোলকবহর এলাকার। কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক, থমকে আছে যানবাহন, তাই পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে সীমাহীন ভোগান্তিতে মানুষ। আমি বদ্রহাট থেকে এখানে আসি, 2 ঘন্টা চলে গেল সময়। মাঝে মধ্যে পানিতে ডুবে যাচ্ছে, অনেকেই কষ্ট হচ্ছে, পায়ে হেঁটে হাঁটু সমান পানি। এরপরে আসলাম কিছুটা রিক্সাতে, এরপরে আবার হাঁটলাম, তারপর ভ্যানে উঠলাম। ভ্যান আসতে পারছি না, ভ্যান নষ্ট হয়ে গেছে, হেঁটে আসতে পর্যন্ত কাপড় ভিজে গেছে, এখন আর ওখানে যেতে পারছি না, গাড়ির ব্যবস্থাও নাই, কাপড়ে ভিজে গেছে। এই দৃশ্য আখতারুজ্জামান থেকে বহদ্দারহাট ফ্লাইওভারের মাঝামাঝি। পুরো সড়ক জুড়ে শুধু জলজট, যানবাহন আর মানুষের ভোগান্তির চিত্র। সকালে বৃষ্টি হবার পর থেকে এভাবে মূল সড়ক ছাড়িয়ে ফ্লাইওভারে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের জটলা। তাতে বেশিরভাগ পরিবহনই আটকে আছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত ঠিক এক জায়গায়। কেউ কেউ উপায়হীন হয়ে হাঁটছেন নিজ নিজ গন্তব্যে। 3 ঘন্টার এখানে 15 মিনিটের রাস্তা, এখন 4 ঘন্টা একই জায়গায় দাঁড়ানো অস্থি। কতক্ষণে পার হইতে পারি তাও সিদ্ধান্ত নেই এখনো, পানি অনেক, পানি ফ্যাক্টরি বন্ধ। এই ফ্যাক্টরি বন্ধ তখন থেকে আস্তে আস্তে আমার 1.5 ঘন্টা চলে গেছে এই পরিস্থিতি। শুধু বহদ্দারহাট কিংবা শোলকবহর নয়, নগরীর আগ্রাবাদ সিডি এলাকা, কাতালগঞ্জ, চকবাজার, ষোলশহর, মোরাদপুর সহ প্রায় নিম্নাঞ্চল ডুবে গেছে এভাবে। তাতে কষ্ট আর ভোগান্তি নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। মাঝখানে আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে আছি, কারণ আমরা কি করবো বলেন। নিরসনের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে, অনেক বছর ধরে কাজ করতেছে, কিন্তু উন্নয়নের সময় লাগছে কিনা আমরা দেখেন। 3 দিন ধরে ভোগান্তিতে থাকা নগরবাসীর একটাই চাওয়া, দ্রুত যেন শেষ হয় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ, মুক্তি চান এই অভিশাপ থেকে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। টানা বর্ষণে পাহাড় ধসের সংখ্যা বেড়েছে রাঙামাটিতে। এতে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন সরাতে প্রশাসনের চেষ্টায় কাজ না হওয়ায় শেষ পর্যন্ত যোগ দিয়েছে সেনাবাহিনী। রাতে সরানো হয়েছে বহু পরিবারকে। গত 4 দিন ধরে রাঙ্গামাটিতে চলছে ভারী বর্ষণ, ফলে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে কয়েক দফায় করা হয়েছে মাইকিং। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চালানো হয় নানা প্রচেষ্টা, কিন্তু তাতে কর্ণপাত করেনি বসবাসকারীরা। প্রশাসনের শত চেষ্টার পরও অধিকাংশ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নেওয়া হয় সেনাবাহিনীর সহায়তা। শনিবার রাত 9টার পরে জেলা প্রশাসনের সাথে মাঠে নামে সেনাবাহিনী। বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিয়ে আসা হয় আশ্রয় কেন্দ্রগুলোতেই। আমরা তো যাব না, কারণ আমরা তো বিল্ডিং এ থাকি, নিরাপদ আছি। এই আমার কি আপনি দেখতে পারবেন বাসা কি? আমার এত দামি দামি জিনিস আছে। যে কোনো বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত আছে প্রশাসন। কোনো মানুষই যাতে ঝুঁকির মধ্যে না থাকে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। আমাদের প্রতিটি থানায় রেস্কিউ টিম গঠন করা হয়েছে, এছাড়া আমাদের সকল বিট অফিসাররা সক্রিয় রয়েছে, তারা তাদের নিজ বিট এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছেন। খাবার ব্যবস্থা আছে, সেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে এবং স্যানিটেশন থেকে শুরু করে কোনো ধরনের সুযোগ সুবিধার যেন ঘাটতি না থাকে, সেজন্য যা যা করণীয় আমরা কিন্তু সকল পদক্ষেপ গ্রহণ করেছি। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেই ধরনের প্রস্তুতি আমাদের মধ্যে আছে, আমাদের টিম করা আছে। রাঙামাটিতে 2017 সালে 120 এবং 2018 সালে 11 জনের মৃত্যু হয় পাহাড় ধসে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শেষ হয়েছে, তবে এখনও নিখোঁজ 3 জন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। পদ্মাপাড়ে ভিড় করেছেন নিখোঁজদের স্বজনরা, আশা এই বুঝি দেখা পাবেন প্রিয়জনের। আমাদের নাতি আর নাতিন দুইজন আর কি বাচ্চা, তার ছেলে একজন, মেয়ে একজন। তারপর ছেলের বয়স হলো 8 বছর,
আর মেয়ের বছর বয়স হলো 12 বছর। তো মেয়ের মা ছিল সাথে, মেয়ের মা জীবিত আছে, উঠছে, আর বাচ্চা নিখোঁজ আছে। তো নিখোঁজ আছে, আমরা কখন যে পাই এটা অত বলা যায় না। ট্রলার আলকি দিলে হয়তো বোঝা যাইতে পারে যে দু একজন নিচে লুচু আছে কিনা। পিকনিকে ট্রলার ডুবির ঘটনায় রোববার দ্বিতীয় দিনের মতো চলে উদ্ধার অভিযান। যোগ দেয় বিভিন্ন বাহিনীর ডুবুরি দল, আনা হয় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী ক্রেন। মিসিং ডেড বডি যেটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায়, আমরা 72 ঘন্টা একটা টাইম স্কেজুয়াল দিয়ে দেওয়া হয়েছে ইউনো সাহেব থেকে, ওইটা ধরে আমরা আমাদের উদ্ধার তৎপরতা চালাবো। আমরা যেই কয়টি লাশ পেয়েছি সেটা আমরা আসলে ভেরিফাই করেছি, আর তাদের আত্মীয় স্বজন আমাদেরকে যেটি জানিয়েছেন এবং গত অব্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যেটি জানিয়েছেন যে আসলে তারা 7টি লাশ এখন পর্যন্ত বুঝে পেয়েছেন, এবং আমরাও ধারণা করছি যে আসলে 7টি লাশ উদ্ধার হয়েছে, এর বেশি লাশ উদ্ধার হয়নি। তাদের 3টি শিশু এখন নিখোঁজ আছে। ট্রলার ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। রিপোর্ট দিতে বলা হয়েছে 3 কার্যদিবসের মধ্যে। অবৈধ বাল্কহেডটা লাইট ছাড়া বোধ হয় যাচ্ছিল, লাইট ছিল না। এরা সাধারণত এরা এইভাবে চুরি করেই নদীতে চলে যাতে কেউ না দেখতে পায়, এইভাবে তারা বালু বহন করে, এজন্যই ঘটার সম্ভাবনা আছে বলে আমি মনে করি, প্রাথমিক বলে আমার কাছে মনে হয়। শনিবার মুন্সীগঞ্জের লৌহজঙ্গে বাল্কহেডের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফেনীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 400+। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। নানামুখে উচ্চকের পরও সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি নেই। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। গেল এক সপ্তাহে রোগী বেড়েছে ফেনীতেও, তবে বেশিরভাগই আক্রান্ত ঢাকা ও চট্টগ্রাম সহ আশপাশের জেলায় গিয়ে। এ পর্যন্ত শুধুমাত্র জেলায় 250 শয্যা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন 456 জন। প্রতিষ্ঠানটিতে আলাদা ওয়ার্ডে চলছে ডেঙ্গুর চিকিৎসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও খোলা হয়েছে আলাদা কর্নার। ঢাকা আমি চাকরি করি, প্রায় মানুষের ওখানে ডেঙ্গু হয়েছে, ওর কারণে তারপর আমারও ডেঙ্গু। ওষুধগুলো এখান থেকে দিতেছে, পরীক্ষা এখান থেকে করতেছে। প্রতিদিন সকালে একটা ইনজেকশন দেয় আর আমরা স্যালাইন ব্যাটারি কিনে আনি। দাবিটা হচ্ছে বন্ধ দিন যেন যে রিপোর্টগুলো দেওয়া, রিপোর্টগুলো বন্ধ দিনও চালু রাখা হয়। ফেনী সিভিল সার্জন জানান, সীমাবদ্ধতার মাঝেও সরকারি গাইডলাইন মেনে স্বাস্থ্যসেবা নিশ্চিতের চেষ্টায় তারা। আমরা প্রতিরোধের জন্য ইতিমধ্যেই পোস্টার লিফলেট আমরা বিতরণ করেছি, আমরা পৌরসভার মেয়র সহ কথা বলেছি, আমরা প্রতিটা রোডে রোডে পৌরসভার পক্ষ থেকে মশার ওষুধ ছিটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় জঙ্গল পরিষ্কার করার জন্য, ঝোপঝাড় পরিষ্কার করার জন্য, এবং যাদের 3 দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে আমরা জেলা প্রশাসন সহ গণপূর্ত বিভাগ সহ আমরা কাজ করে যাচ্ছি। এদিকে এডিসের লার্ভা ধ্বংসে ওয়ার্ড ভিত্তিক মশা নিধন কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন ফেনী পৌরসভা। বাসাবাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘুষ দিলে নেন ধান, না দিলে ফিরিয়ে দেন। নড়াইলে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ঘুষ ছাড়া ধানের নানা সমস্যা দেখানো হয়। অভিযুক্ত কর্মকর্তার দাবি, শুধু তিনিই নন, এই অনিয়মের সঙ্গে জড়িত খোদ জেলা খাদ্য নিয়ন্ত্রক। এমন বক্তব্যের ভিডিও এসেছে চ্যানেল 24 হাতে। সাইফুল ইসলাম তুহিনের রিপোর্ট। তার আগের দিন বৃহস্পতিবার আমি 10,000 টাকা দিয়েছি, দিয়ে গেছি ডিসিএফ স্যারে। এরকম কোনো স্যারে আমি তো না দেওয়া উচিত। আমি যে আপনাদের টাকা নিয়ে আমি যে ঘরে রাখতেছি তা না কেন। খাদ্য গুদামের কর্মকর্তা একাই নন, কৃষকের কাছে নেওয়া ঘুষের ভাগ দেন উপর মহলেও। ভিডিওতে সে কথাই বলছেন লিটন মণ্ডল। আপনারা সবাই মিলে এসে চেয়ারম্যান মিলে যেটা বলছেন সেটাতে রাজি আছি। অভিযোগ আছে নড়াইলের বটদিয়ার সরকারি গুদামে ধান বেচতে গেলে নাকি খুশি করতে হয় কর্তৃপক্ষকে। সরকারিভাবে ধান চাল সংগ্রহে প্রতি বছর কৃষক নির্বাচন হয় অনলাইন লটারিতে। বেড়ে দেওয়া দামে তাদের কাছ থেকে কিনে নেওয়া হয় খাদ্যশস্য। তবে তালিকায় নাম থাকলেও ঘুষ ছাড়া ধান কেনেন না বলে অভিযোগ অনেক কৃষকের। ধান যাদের বেঁধেছে অনলাইনে, এরা দিতে গেলে এদের কাছ থেকে টাকা চায় 3,000 টাকা করে। ঘুষ না দিলে তো ধানই নেয় না, মানে এই জন্য আমরা সব দিয়ে আইছি। টাকা দিনাই বলে আমার ধান বেঁকে নিয়ে আসতেছি।
ধান ভালো নাই, বিভিন্ন অজুহাত দেখায় আর কি, আর টাকা দিলে ধান ভালো হয়। ধান সংগ্রহ কার্যক্রমে ঘুষ লেনদেনের বিষয়টি নাকচ করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, বলেন উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় নয়। সে তার মতো বলছে যে আমি অমুক জায়গায় টাকা দিছি বা ফুড কন্ট্রোলার অফিসে টাকা দিছি, এরকম টাকা আমাদের কাছে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটা তদন্ত টিম করছি অলরেডি, দেখা যাক তারা কী রিপোর্ট দেয়। রিপোর্ট পাওয়ার পরে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রক্রিয়া পাঠিয়ে দেব, তারপরে দেখা যাক পরবর্তী কার্যক্রম। এবছর জেলায় মোট 4,242 মেট্রিক টন ধান সংগ্রহের কথা রয়েছে। 7 মে থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল। ঝিনাইদহে ব্যাপকভাবে বেড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম, যা মানবদেহ, ফসল আর গবাদি পশুর জন্য মারাত্মক হুমকি। তবে নাম তো দূরের কথা, এটি কতটা ক্ষতিকর তাও জানা নেই সাধারণ মানুষের। যদিও কৃষি কর্মকর্তাদের দাবি, আগাছাটি নিধন ও জনসচেতনতায় কাজ করছেন তারা। বিষাক্ত এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। গেল কয়েক বছরে এই আগাছায় ছেয়ে গেছে ঝিনাইদহ জেলা, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রাস্তার ধার, বাড়ির আঙিনা আর ফসলের মাঠে। তবে সাধারণ মানুষের কাছে এখনও অজানা এর নাম পরিচয়, ধারণা নেই ক্ষতিকর দিক নিয়েও। এই আগাছাগুলি গত বছরে তো হালকা ছিল, এই বছরে প্রচুর পরিমাণ আশেপাশে হাগারে ভাগারে সব জায়গায়। আমার বাড়ির পাশেই তো, ছেলে পেলে ঘরে ফেরে আমরাও ঘুরি ফিরি, আমরা তো জানি না যে এতে কী হয়। আর পাটের ভিতরে একটা পাট হলে চারটে এই গাছ আছে, এমন পরিমাণে হয়েছে যে নিড়ানো সম্ভব না। খেয়া তো ঠিক মতো হচ্ছে না, মারতে গেলে আমাদেরও সমস্যা, গরু ছাগল খায় না এগুলো, এতেও গরু ছাগলেরও সমস্যা। তো বিশেষজ্ঞরা জানান এই আগাছা ফসলের মাঠে থাকলে মারাত্মকভাবে ফলন কমে, শুধু তাই নয় মানুষ আর পশু পাখিরও বিভিন্ন রোগের জন্য দায়ী এই পার্থেনিয়াম। প্রায় 90% ফসলের ক্ষতি করতে পারে এই আগাছা, এবং একটি গাছ থেকে 10 লক্ষ গাছ তৈরি হওয়ার ক্ষমতা রাখে। গবাদি পশুর অনেক ধরনের অসুখের জন্য দায়ী, যেমন তাদের শ্বাসকষ্ট হয়, মানুষের নানান ধরনের চর্মরোগ হয়, তারপরেও নানান ধরনের ইনফ্লামেশন হয়, মানুষেরও শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। এদিকে ক্ষতিকর এই আগাছা সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন করতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। আমরা সঙ্গে সঙ্গে বলছি চাষিদেরকে এটা উপড়িয়ে পুড়িয়ে ফেলে অথবা গর্ত করে গর্তের ভিতরে চাপা দিয়ে রাখে, যাতে করে বীজ সম্প্রসারিত না হতে পারে। গবাদি পশু যারা আছে, যেগুলো আছে এগুলো যাতে এগুলো ঘাস না খাওয়ায়, সেজন্য আমরা মাঠ পর্যায়ে উপসাগরী কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলার প্রায় 50 হেক্টর আবাদি জমিতে জন্মেছে পার্থেনিয়াম নামের এই উদ্ভিদ। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।